بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. شماني توسكير اقرأ بنغلا تبي بوتي بودبرير انلايتن جارني پروگرامي اپنا در شوائكي ويلكم جانتشي امي ابو الحسن خان انلايتن جارني اي پروگرام تي امرا قرآن ني كتا ولتكي اي پروگرام مولو دشتا حچه যে ইসলামকে মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরা। তারই অংশ হিসাবে আমরা আজকে অত্যন্ত খুশি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অত্যন্ত খুশহাল, বড় ভাগ্যবান বলতে হবে যে আমাদের সাথে একজন আলেমের দিন রয়েছেন, একজন মেহমান রয়েছেন মাশাআল্লাহ, সিলেট থেকে আগত আমাদের সম্মানিত একজন আলেমের দিন, প্রতিদ্বন্দ্বী আলেমের দিন সিলেটের সবার কাছে পরিচিত মুখ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসহাক আল মাদানী। আশির দশকের মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিগ হওয়া সেই আলেমে দিন আলহামদুলিল্লাহ এখন সিলেট শাহজালাল জামিয়া ইসলামিয়া পঠানটোলা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসাবে কর্মরত আছেন। তাছাড়া সিলেটের বিভিন্ন অঙ্গনে তিনি দায়ীর আল্লাহ হিসাবে কাজ করে আসছেন লং সময় থেকে। তো আপনারা অনেকেই ওনার ওয়ার্ড নিশ্চয় হয়তো শুনে থাকবেন। আজকে আমরা ওনাকে পেয়েছি আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পক্ষ থেকে আমি হযরত মাওলানাকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের স্টুডিওতে ইকরা টিভির স্টুডিওতে হাজির হওয়ার জন্য। আকরামাকুমুল্লাহ কামা আকরামতুমুনি। বারাকাল্লাহু ফিকুম। শুকরান। আজকে আমরা ওনার কাছ থেকে আলোচনা শুনব। আমরা তো সবসময় আছি আপনাদের পাশে এবং কথা বলে থাকি। আজকে আমরা অনুরোধ করবো হযরতুল আল্লামকে, তিনি আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ যে আমাদের মানুষ সৃষ্টির মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইবাদা। এই ইবাদার উপর ওনার কাছ থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ যে ইবাদা কাকে বলে এবং ইবাদা করে আল্লাহ তাআলাকে খুশি করা যে আমাদের আসল জীবনের টার্গেট, এটা আমরা ওনার কাছ থেকে আমরা আজকে জানবো। তো আসুন দেরি না করে কথা না বাড়িয়া ওনার কাছে আমরা চলে যাই। আবারও আপনাদের সবাইকে যারা কাছের থেকে দূরের থেকে আমাদের সাথে শেয়ার করেছেন, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যারা টিভির পর্দায় আছেন, সবাইকে ওয়েলকাম করে আমি অনুরোধ করছি সবার পক্ষ থেকে হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসহাক আল মাদানী সিলেটির কাছ থেকে আমরা আজকে ইবাদাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনবো। ফলে তাফাদ্দাল মশকুর আসে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأزكى التسليم، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها، وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى:
في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وبالسند المتصل إلى أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري قال حدثنا إسماعيل بن أبي ويس قال حدثني مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم أجمعين أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم مسؤول وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عن رعيته ألا فكلكم مسؤول وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত বিওয়ার, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ইকরা টিভিতে বসার তৌফিক দিলেন, কিছু বলার সুযোগ করে দিলেন। الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه تار پوری امی قرا تبیر کرتی پکو خاصتا سلیٹر کاتنما علیم دین حافظ ابو الحسن صاحب جنی اسلام در مسجد امام ابن خطیب তাকে আমি শুকরিয়া আদায় করছি। আকরামাহুল্লাহ কামা আকরামানি আল্লাহুম্মা আমিন। আমি ইবাদত সম্পর্কে কিছু কথা বলবো, কারণ মানুষের সৃষ্টির রহস্য আল্লাহ কোরআনে সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমি মানুষ এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আয়াতের প্রথমে নফি এসেছে, আবার পরে ইল্লা এসেছে। আলিম উলামারা বুঝবেন এখানে মানব এবং জিন সৃষ্টির মূল রহস্য হলো কি আল্লাহ বোঝানোর জন্য প্রথমে মায়ে নাফিয়া বলেছেন, ইল্লা দিয়ে ইস্তেসনা করে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি যেটা কোরআনের ফার্স্ট আদেশ, শেষ পারা কোরআনের প্রথম আদেশ হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, আনুগত্য করো,
যিনি তোমাদেরকে তৈরি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে তৈরি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে তৈরি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত সবাইকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে তিনি তৈরি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা উত্তকী হতে পারো, আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারো। এই দুইটি আয়াত বুঝতে গেলে আমাদেরকে ইবাদত কি জিনিস বুঝতে হবে। আল ইবাদা কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু من الأقوال والأعمال الظاهرة والباطنة، كل ما يحب الله ويرضيه، شوب كتا এবং কাজ যে কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আনয়ন করে, যে কথায়, যে বাণীয়ে, যে বক্তব্যে, যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আসে, সব কথা এবং কাজ যার মাধ্যমে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় এবং আল্লাহর সন্তুষ্টি আসে তাকে বলে ইবাদত। কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। তাতে কি বোঝা গেল? শুধু নামাজের নাম ইবাদত না, শুধু রোজার নাম ইবাদত না, শুধু যাকাতের নাম ইবাদত না, শুধু হজের নাম ইবাদত না, প্রত্যেকটা কথা এবং কাজ যা আল্লাহর সন্তুষ্টি আনয়ন করে, যার মাধ্যমে আল্লাহর মহব্বত তৈরি হয়, সব কয়টি কাজ ইবাদত। অবশ্যই নামাজ সবচেয়ে বড় ইবাদত, রোজা সবচেয়ে বড় ইবাদত, যাকাত সবচেয়ে বড় মালি ইবাদত, হজ সবচেয়ে বড় ইসলামী কনফারেন্স, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের ইবাদতটা এই চারটা জিনিসের মধ্যে কনফাইন নয়, সীমাবদ্ধ নয়, বরঞ্চ আপনি রাতের ঘুমানো থেকে শুরু করে বাথরুমে যাওয়া থেকে শুরু করে একেবারে সারা দুনিয়া রাজত্বের মালিকও যদি আপনি হয়ে যান, তাহলে ঘুমানোর ব্যবস্থাটা যদি, পদ্ধতিটা যদি আপনি রসুলের পদ্ধতিতে ঘুমান, তাহলে 8 ঘন্টা ঘুমানো আপনার ইবাদত হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবে, আল্লাহর ফেরিস্তারা আপনার জন্য ইস্তেগফার করবেন, আল্লাহুম্মা আসলাম তো। আপনি যদি অজু করেন, অজু করে ঘুমালেন, ঘুমানোর ডান কাঁধে ঘুমালেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, বিসমিকা আমুতু আহিয়া, আয় আল্লাহ আমার আপনার নামে আমি সাময়িক মারা যাচ্ছি, আবার আপনার নামেই আমি আবার জীবিত হব। এরপরে যদি আপনি পড়েন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ও রসুলিকাল্লাদি আর সালতা। এই দোয়াটি যদি পড়েন, যদি বুঝে শুনে ইমান নিয়ে পড়েন, আর আপনার ওই রাত যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু হবে ফিতরতের উপরে, ইসলামের উপরে, এবং আপনি একজন বেহেশতি মানুষ হিসাবে আপনার মৃত্যু হবে। যে জিনিসটি আমি বোঝাতে চাচ্ছি, বাথরুমে ঢুকলেন আপনি ন্যাচারাল কলের জন্য, সেখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে দোয়াটি পড়ে ঢুকলেন, এটা ইবাদত হয়ে যাবে। রাষ্ট্র পরিচালনা করলেন, সেই অফিস যে সময়টা ব্যয় করলেন, এটা ইবাদত হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন এবং সারা মখলুকের তিনি সর্দার ছিলেন। তিনি যতক্ষণ বেহেশতে ঢুকবেন না, কোনো নবীরাও ঢুকতে পারবেন না, কোনো উম্মত বেহেশতে ঢুকতে পারবেন না, আবু বকর সিদ্দিক ঢুকার আগে,
তিনি প্রায় 15 লক্ষ বর্গমাইল রাষ্ট্রের আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। 2 নম্বরে উম্মতের মধ্যে, সব উম্মতের মধ্য থেকে 2 নম্বরে, শুধু রসুলের উম্মত নয়, 2 নম্বরে যিনি বেহেশতে ঢুকবেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 থেকে 25 লক্ষ বর্গমাইল আয়তনের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। ওইভাবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আল্লাহর রসুল বেহেশতের সিরিয়াল সুসংবাদ দিয়েছেন, ও আবু বকর ফিল জান্নাহ, ও উমর ফিল জান্নাহ, ও উসমান ফিল জান্নাহ, ও আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাতে কি বোঝা গেল? আমাদের দেশের একটি ভুল ধারণা হলো যে আল্লাহর ওলি যদি হন আপনি, তাহলে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কোনো কথা বলবেন না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, মুরিদ করবেন, মাদ্রাসা করবেন, আমার মতো একজন মুহাদ্দিস হবেন, তফসির দিবেন, ওয়াজ করবেন, এই আপনি বড় মানে বেহেশতি হয়ে গেলেন, বড় আবিদ বন্ধা আপনি হয়ে গেলেন, তা নয়। সবচেয়ে বড় ইবাদত আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর রসুল বুখারীর হাদিস, বুখারীর হাদিসে আল্লাহ রসুল বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ আল ইমামুল আদিল। আর একেবারে লাস্টে বলেছেন, ও রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। বুখারী শরীফের রওয়ায়েত এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রওয়ায়েত, হাদাসানা মুহাম্মদ ইবনে বাশ্শার قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن ابي هريره رضي الله تعالى عنه وعنهم اجمعين اي سند بخاري شب روايت করেছেন সাত সম্প্রদায় মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে, দ্য সেভেন পার্সন আল্লাহ উইল গিভ শেড অন সেভেন পার্সন, অলমাইটি আল্লাহ উইল গিভ শেড অন সেভেন পার্সন, অন দ্য ডে হুয়েন নো শেড, দেয়ার উইল বি নো শেড বাট হিম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর শের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন সাত সম্প্রদায় মানুষকে আল্লাহ সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আমি 1 নম্বরে কার কথা আল্লাহ রসুল বলেছেন, আল ইমামুল আদিল, এজাস রুলার, এজাস রুলার, একজন শাসক যিনি ন্যায় প্রণয়ন শাসক হবেন তিনি প্রথম স্থান পাবেন আরশের ছায়ার নিচে। আর 7 নম্বরে বলেছেন কার কথা আল্লাহর রসুল, ও রজুলুন, ও রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই ব্যক্তি যে একাকী আল্লাহকে স্মরণ করল, স্মরণ করে কাঁদলো, চোখ দিয়ে পানি জ্বলল, অশ্রু জ্বলল, তাকে 7 নম্বরে উল্লেখ করলেন। এ ম্যান হু রিমেম্বার্স অলমাইটি আল্লাহ ইন সেক্লুশন অ্যান্ড হিজ আইজ ওয়ার ফ্লাডেড উইথ টিয়ার্স, একে 7 নম্বরে আল্লাহ রসুল উল্লেখ করলেন, তা থেকে কি বোঝা গেল? তাইলে বোঝা গেল আপনার আলোচনা থেকে, ইবাদত বলতে শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত করলেই এটা নয়, বরং ব্যাপক অর্থে একজন মানুষ হিসাবে আমরা যত কিছু করি সবটাকে ইবাদতের অন্তর্ভুক্ত করা যাবে যদি আমরা আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী করতে পারি। জি জি জি, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আসতেছি ইনশাল্লাহ এই বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ, আপনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ আর কিছু ব্যাখ্যা জেনে নেব। তার আগে আমরা একটা ব্রেকে যেতে হচ্ছে ইনশাল্লাহ, এখন ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আপনারা কেউ যাবেন না আমাদেরকে ছেড়ে, ইনশাল্লাহ আমরা এই শেখকে পেয়েছি অনেক জ্ঞান করব, কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ।
بارك الله فيكم أشتي أمر بليك تكفيري إن شاء الله كتككم المدة السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. شمانيتو أشكر بيورس اقرأ بانلا كورتريجاجيتو أمادر فوتي بود بارير انلايتن جارني برنامي أفنا در شوائي كي ويلكم كورتشي أمي أبو الحسن كان أجين بريك تكي أمرا فيريش تشي أمرا عشا كورتشي أفنا لا جارة جارة مدر شاتي شمو گروه پی تي بي تكي جوين كوري چلين أفنا لا يكونوا آچين أجارة نوتون إشا جوين كوري چين شوائي كي مبارك بد جانية أمرا شروع كورتشي أمدر آلو چونا آلو چونار أسكي بيشو بستو چلو ইসলাম ইবাদতের যে কনসেপশন এটা আলহামদুলিল্লাহ আমরা যে মেহমান পেয়েছি অত্যন্ত সৌভাগ্যবান বড় খুশহাল আমরা আজকে একজন পতিত যে সব মুহাদ্দিস পেয়েছি শায়খ ইসহাক আল মাদানিসির এটি ওনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি মাশাআল্লাহ উনি ইসলামের এই ইবাদতের উপর সংজ্ঞা দিয়েছেন কোরআন থেকে হাদিস থেকে উনি আলোচনা করেছেন আমরা ওনাকে আবারও অনুরোধ করছি যে আলোচনা ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ আমার একটা স্পেশাল প্রশ্ন হচ্ছে যে শেখ আমাদের দেশে ইবাদতের ব্যাপারে কনসেপশনটা হচ্ছে যে নামাজ রোজা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি ইবাদাহ দিয়েছেন এই কয়েকটি ইবাদাকেই আমরা ইবাদাহ মনে করি অনেকেই কিন্তু আপনি যেটা সংজ্ঞা দিলেন আজকে যে আল্লাহকে রাজি করা এবং তার হুকুমগুলো মানার নামই হচ্ছে ইবাদত এখন আল্লাহ তাআলা রাজি হন যেসব কাজে যে কোনো কাজ করলেই তো আল্লাহর হুকুম অনুযায়ী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী আপনার কাছ থেকে পাওয়া গেল এটা ইবাদত হয়ে যায় তো এটার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে কি না আল্লাহ মানুষের মধ্যে ওইটা হলো একদম প্রতিষ্ঠিত ধারণা যে ইবাদত হচ্ছে আলাদা আর অন্যান্য কাজকর্ম এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে শুধু ইবাদত মার্কা জিনিস আর অফিস আদালত রাজনীতি অর্থনীতি কাজকর্ম এগুলো আমাদের ইচ্ছা মতো করবা অথবা আমাদের নিজস্ব নিয়মে অথবা আমাদের দেশের নিয়মে অথবা কোনো পারিবারিক কাজকর্ম হইলো আমাদের পারিবারিক নিয়মে করব এটার এটার মেন হাকিকত থাকি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মহতরম মাওলানা সুন্দর প্রশ্ন করেছেন আসল ব্যাপার হলো একজন মানুষের মধ্যে তিনটা জিনিস প্রধান আছে একটা হলো মানুষের ব্রেন বা আকল বা বুদ্ধিমত্তা আরেকটা হলো মানুষের বডি বা শরীর আরেকটা হলো মানুষের অর্থ সম্পদ তিনটা জিনিসকে কেন্দ্র করে মানুষের জীবন পরিচালিত হয় এটা ব্রেনের মাধ্যমে মানুষ আল্লাহকে জানতে পারে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আকাশের দিকে তাকালে জমিনের দিকে তাকালে দিবারাতের পরিবর্তনের দিকে তাকালে চিন্তাশীলরা বুঝতেই পারবে যে এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন তাই ব্রেন হলো একটা জিনিস এই ব্রেনটাকে এবাদতের মধ্যে নিয়োজিত করার জন্য কি ব্যবস্থা করা হয়েছে আল ইমানু বিল্লাহ আচ্ছা এক আল্লাহর প্রতি বিশ্বাস করা বিলিভ ইন দ্য ওয়াননেস অফ ওয়ার্শিপ অফ অলমাইটি আল্লাহ এক আল্লাহর উপরে বিশ্বাস করা এটা ব্রেইনের কাজ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদ কাইফা সুতিহাত এগুলো সব ব্রেইনের কাজ অথবা অন্য আয়াতে আফালা ইয়াকিলুন তাআকিলুন আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইয়াকিলুন আফালা ইয়াতাফাক্কারুন সব কিছু হলো ব্রেইনের কাজ এই ব্রেইনের ইবাদত হলো দায়িত্ব হলো সব কিছু চিন্তা ভাবনা করে সে মানে ইসলামিক মনোথিজম বিলিভ ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ এক আল্লাহর উপরে বিশ্বাস করবে এটা হলো ব্রেইনের ইবাদত আচ্ছা আসেন বডি শরীরের আবার দুইটা দিক আছে একটা হলো এক্সটার্নাল পার্ট আর একটা হলো ইনার পার্ট আচ্ছা এক্সটার্নাল পার্টের কাজ হলো এটা প্রধান একটা সিম্বল হলো আমরা নামাজ পাঁচ টাইম পড়ি
আচ্ছা এক্সটারনাল আমাদের বডির আনুগত্য ইবাদত হলো আমরা পাঁচ টাইম ফজর থেকে নিয়ে মানে এশা পর্যন্ত পাঁচ টাইম আমরা বাধ্যতামূলক কম্পালসারি মানে প্রেয়ারগুলা ইন কংগ্রিগেশন মানে জামাতের সাথে আদায় করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে ইসলামে এটা আমাদের শারীরিক বডিটাকে আল্লাহর আনুগত্য করি ইবাদতের মধ্যে নিয়োজিত গেল দুই দুই বডির ইনার সাইটাস পাকস্থলী আছে ইয়ে আছে মানে কিডনি কিডনি আছে পাকস্থলী আছে কলিজা আছে সেই সবগুলোকে আল্লাহর এবাদতের আনু মানে আল্লাহর এবাদতের ভিতরে ঢুকানোর জন্য সীমানার মধ্যে ঢুকানোর জন্য আল্লাহ তালা করেছেন কি বছরে একদিন নয় দুদিন নয় এক মাস রোজা রেখেছেন ফাস্টিং এর মাধ্যমে ইনার সাইড অফ এ হিউম্যান বডি আল্লাহর এবাদতের অনুগত আচ্ছা আসেন মানুষ অর্থ সম্পদ ছাড়া সে তার জীবিকা নির্বাহ করতে পারে না সেই অর্থ সম্পদটা একটা লেভেল করে দিয়েছেন এই লেভেল হলে সে তাও কতটুকু 2.5% সে আল্লাহর বাস্তে দান করবে এই জকাত একটা সিম্বল সিম্বল হলো যে অর্থনীতিটাকে আল্লাহর অনুগত্য করার সিম্বল হলো জাকাত এবং মানুষের বডির সমস্ত কাজগুলোকে আল্লাহর অনুগত্য করার একটা সিম্বল হলো নামাজ ঠিক মানুষের ভিতরে আপনি মদ খাবেন কি খাবেন না শোক শোকরের মাংস খাবেন কি খাবেন না কোন জিনিস খাবেন কি খাবেন না এই সব কিছুকে পিউরিফাই করার জন্য রোজা রাখা হয় এটা সিম্বলিক বড় মানে একটা প্রতীক এটা হলো রোজা ব্রেইনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন মুক্ত করে আপনি যখন তাকাবেন ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين سورة أعراف المدي الله بريشكا سوب جنشير كريشن الكتاب اللي كريب اللين ألا بوار له الخلق for him the creation الله جنني الله رسشتي كتا الله والأمر عدشتت الله সুতরাং ব্রেইনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত করার ইয়ে হলো বিলিভ ইন ইসলামিক মনোথিজম এক আল্লাহ বিশ্বাসী হওয়া যাকে আমরা তৌহিদ বলি বা কলিমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যার এক্সপ্রেশন করি আর নামাজের মাধ্যমে বডির সব কাজগুলোকে আমরা কোরআন এবং সুন্নার আলোকে আমরা নিয়োজিত করব এই প্রতিজ্ঞা আমরা ডেইলি পাঁচবার করি এবং রমজানের রোজার মাধ্যমে আমাদের বডির ইনার সাইডটাকে আল্লাহর অনুগত রাখবো সেইটা আমরা বছরে এক মাস আমরা সেই প্র্যাকটিস করি আর জাকাতের মাধ্যমে চ্যারিটির মাধ্যমে আমরা এই এই আমাদের অর্থনীতিটাকে আল্লাহর অনুগত ইবাদতের জাকাতুল্লাহ খাইরান শাহ আপনার কাছ থেকে এটা বোঝা গেল এখনো কিছু জিনিস আমরা ফিল করতেছি যেমন আমাদের দেশে মানুষ মনে করে কয়েক ক্লাসের মানুষ আছেন একদল আছেন এই হালবাল চাষ করে ওনারা খাওয়া দাওয়া করেন রুজি করেন এখন ওনারা মনে করেন যে এই হালবাল এগুলো চাষমাস করা এগুলো কোনো ইবাদতের অংশ হয় না এক আমি যখন নামাজে যাব তখন আমার এটা ইবাদত হবে আবার যারা অফিসে কাজকর্ম করেন শিক্ষাদীক্ষা অর্জন করার পর অথবা আলেম ওলামা আমরা যারা কাজকর্মতে আছি মনে করেন তারা মনে করেন যে আমি তো এখন আমার জবে আছি আমি চাকরিতে আছি এটা এটা তো কোনো ইবাদত না ইবাদত হবে যখন আজান হবে আমি মসজিদে যাব ওই সময় এটা ইবাদত তাহলে এটার জন্য সহজ তরিকায় এটাও যে আপনি বলতেছেন পার্ট অফ দ্য ইবাদা ক্যান ইউ জাস্ট রেসপন্স ইনশাআল্লাহ দিস কোয়েশ্চন আলহামদুলিল্লাহ এটার ব্যাখ্যা হলো এটি সহজ ব্যাপার জি রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবিকা অর্জনের যত সোর্স আছে সেটা যদি হালাল উপায়ে হয় এবং আপনার নিয়ত এটা থাকে যে আমি এই হাল চাষ করে চাকরি করে মানে আমি এই লেবার শ্রম দিয়ে আমি জীবিকা অর্জন করব আমার ফ্যামিলিকে আমি সুন্দরভাবে ফ্যামিলিকে আমি সুন্দরভাবে পরিচালনা করব ফ্যামিলিকে ইসলামাইজ করব আমি নামাজ পড়ব রোজা রাখব জাকাত দিব হজ করব এই নিয়তে আপনার জীবিকার যত
সোর্স আছে যত তিজারত আছে সব কিছু ইবাদতের মধ্যে শরীক হবে আপনি যদি ফজরের নামাজ পড়ে হালের মধ্যে যান জোহরের নামাজের সময় আবার হাল ছেড়ে নামাজে চলে আসেন কারো আইল যদি না ঠেলান কারো কোনো হক নষ্ট না করেন আর ওই যে উৎপন্নটা করলেন একজন সার্ভিসম্যান গিয়ে সার্ভিস দিল তার লক্ষ্য উদ্দেশ্য থাকে যদি আমার এর মাধ্যমে আমি ইসলামী জীবন যাপন করব আল্লাহর ইবাদত আমার মধ্যে প্রতিষ্ঠা করব পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব অর্থনীতির মধ্যে প্রতিষ্ঠা করব সামাজিক নীতির মধ্যে প্রতিষ্ঠা করব তাহলে সব কাজ ইবাদত হয়ে যাবে আর এটাই আল্লাহ বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا جيبون ميتو الله ديته شاي جاتي بشتر الزندگي يكان جي 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 بي كي تاكن لكن اوني محدث هون ار اوني شتيب هون ار اوني كريشوك هون ار اوني رشكا چالوك هون فتي كي نيج نيج كتره جدي تار نيوت تاكي خطا جامي قرآن ابن سنة مطابق জীবন পরিচালনা করব তাহলে তার এই পেশাটা ইবাদত আপনার কাছ থেকে যেটা মোটামুটি বেরিয়ে আসছে সেটা হলো একজন ইমানদারের কোন তার লাইফের কোন অংশ তার ইমানদারির বাইরে যেতে পারে না ইবাদতের বাইরে যেতে পারে না পারে না হাত্তা কি এমন কি তার ওয়াইফের সাথে মিলনটা ইবাদত আল্লাহু আকবার ওয়াইফকে যে খাবার দিচ্ছে তার নিয়ত যদি ইসলাম থাকে তাহলে এই খাবার দেওয়া শাড়ি দেওয়া এটাও ইবাদত অন্তর্ভুক্ত হয় বাচ্চাদের পিছনে যে পয়সাগুলো খরচ করতেছে তার নিয়ত থাকে যদি বাচ্চাগুলোকে আমি দায়ী আল্লাহ বানাবো কোরআন সুন্নার মানে ইয়ে করবো তাহলে এই বাচ্চাদের পিছনে খরচটা শুকর জাজাকুমুল্লাহ খাইরান শেখুনা আরেকটা বিষয় একটু ক্লারিফাই করলে ভালো হবে যে আপনি উল্লেখ করেছেন যে যদি আল্লাহর হুকুম মতো সে তার কৃষিকাজ করে অফিস চালায় এখন অফিস চালাইতে গিয়ে যদি সে নিজে আল্লাহর হুকুমকে ব্রেক করে বসে এবং সে নিজে ঠিকমতো নামাজ পড়ে না এটা একটা কাজ আরেকটা জিনিস হচ্ছে যে সে নিজে সততার সাথে থাকতে পারছে না এই জন্য যে তার যেটা বেতন এটা কম সে ফিল করে এই জন্য সে কিছু ডানবাম করে মোটামুটি চলে এই জাতীয় যদি অবস্থা হয় তাহলে কি ইবাদতের মধ্যে কোনো ব্রেক হয়ে যাবে নাকি এটাকে শয়তানের সাথে আবার রিলেটেড হয়ে যাবে কি না এই বিষয়টা কি একটু সুন্দর প্রশ্ন করেছেন খতিব সাহেব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের মুসলিম মিল্লা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়ে মুসলমান হয়েছে আমরা অধিকাংশ মানুষ এই কলমাটাকে বুঝি নাই গতিকেই আমাদের আজকে এই দুরাবস্থা বিশ্ব জুড়ে কি জন্য ওই কলমাটি লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব সহ এই সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রথম যেদিন ওপেনলি প্রেস করেছিলেন সেই দিন আবুল হাবে এই কলমার মিনিংটা যেটা বুঝেছিল সেই বোঝটা আমরা বড় 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 ইসলামী ব্যক্তি হওয়ার পরেও কোরআন হাদিস পড়ার পরেও সেই মিনিংটা বুঝি না যে মিনিংটা আবুল হাব বুঝেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পাহাড়ে দিয়ে দাঁড়িয়ে বলেছিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই কথা এই লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কি আবুল হাব বুঝেছিল মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন ফিরাউনের কাছে গিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই ফিরাউনও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল গতিকে সে মূসা আলাইহিস সালামের কাউন্টার দিয়েছিল এবং আক্রমণ করেছিল পালিয়ে যেতে বাধ্য করেছিল তো আসল মুসলিম মিল্লাতের উদ্দেশ্য ইয়ে যেটা আপনি যেটা দুইটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি এটা আমি একটা বেসিক কথা বলতে চাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মালিকিতা কোনো আনুগত্য চলবে না আল্লাহ আল্লাহ ছাড়া প্রে টু নান বাট আল্লাহ ইলবোক নান বাট আল্লাহ সাপ্লিকেট টু নান বাট আল্লাহ সুয়ের বাই নান বাট আল্লাহ রিলাই অন নান বাট আল্লাহ জীবনের প্রত্যেক ক্ষেত্রে সে যদি সচিব হয় দেখতে হবে এখানে আমার আল্লাহর আইন কি সে যদি মন্ত্রী হয় দেখতে হবে এখানে আল্লাহর আইন কি সে যদি প্রেসিডেন্ট হয় সে দেখতে হবে আল্লাহর আইন কি সে যদি মসজিদে মানে ইমাম হয় তাকেও যেভাবে দেখতে হবে একজন প্রেসিডেন্টকে এভাবে দেখতে হবে
এটার মানে হলো সর্বক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা আবু জেহেল যা বুঝেছে, আবুল হাব যা বুঝেছে, ফেরাউন যা বুঝেছে, আমরা মুসলিম মিল্লাত বুঝি না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করি, আবার ধর্ম নিরপেক্ষতায় ভোট দেই এবং সমাজতন্ত্রে ভোট দেই এবং তাদেরকে ছেড়ে সাহায্য করি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ রাত্রে জিকিরও করি। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং বুঝি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো কোনো কিছু নাই, নো পাওয়ার, নো রুলস অ্যান্ড রেগুলেশন। উইদাউট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন হুইচ ওয়াজ সেন্ট বাই অলমাইটি আল্লাহ, আল্লাহ ডিগ্রিকৃত যে সমস্ত এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বুঝি নাকি, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, তমুকের সৈনিক বলে চিৎকার দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমাদের জীবন চলার একমাত্র লিডার, বলে আচ্ছা আমাদের একমাত্র, শুধু মুসলমানদের না, মানব মণ্ডলীর লিডার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আইডল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যেভাবে হেঁটেছেন, তিনি যেভাবে নামাজ পড়িয়েছেন, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ 51 ধারা বিশিষ্ট লিখিত সংবিধান দুনিয়ার ইতিহাসে যিনি করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মদিনা সনদের মাধ্যমে তিনি কি দিয়েছিলেন, ইহুদিদের মানে তাদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন, খ্রিস্টানদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যে জিনিসটা আমরা স্বীকৃতি দিই, যে আইন চলবে একমাত্র আল্লাহর, আনুগত্য হবে একমাত্র আল্লাহর, লিডারই চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বক্ষেত্রে আমরা কোরআনকে ফলো করব, আল্লাহকে ফলো করব, সর্বক্ষেত্রে আমরা রাসূলকে অনুসরণ করব, এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা প্রশ্নের যে উত্তর আমি দিতে চাচ্ছি সেটা হলো এই যে আমার আয় বা চাকরির পয়সা কম, এখন করবো কি ফ্যামিলির জন্য আমি এইটা ওইটা করব, অনেক কিছু মনে করে মানুষে, এটা দুর্ভাগ্য। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম, সূরা ইয়াসিন আমি এদিকে যাচ্ছি না। কেয়ামতের দিন ভাইয়ের আমার, কেয়ামতের দিন যে হাত আপনার গোশ নিচ্ছে, যে হাত দিয়ে আপনি গোশ নিচ্ছেন, যে পাও দিয়ে আপনি ভাত খেতে যাচ্ছেন, যে চোখ দিয়ে আপনি দেখছেন, সেই চোখ, সেই হাত, সেই পা আপনার এগেস্টে সাক্ষী দিবে, কোনো কিছু কনসিল করতে পারবে। আল্লাহ, সুতরাং তাইলে বোঝা যাচ্ছে যে ছেলে সন্তানের জন্য আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওই ছেলে সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এইটা দীর্ঘ আয়াত, মানে কিয়ামতের দিন এই ছেলে বাপ থেকে ভাগবে, মা থেকে ভাগবে, বাপ মা থেকে ভাগবে। কোরআনের বিস্তর আছে, সারাংশ কথা হলো যে আপনি এগুলা এক্সকিউজ করলে হবে না, যে কোনোভাবে হোক আমি আমার ফ্যামিলি চলতে গিয়ে আমি অবৈধ পন্থা অবলম্বন করব। রসুল হাদিসে বলেছেন অবৈধ পন্থায় যদি কোনো কোনো মুসলমানের শরীরে এক বিন্দু রক্তের জন্ম হয়, এই মুসলমান দুজখে না জ্বলা পর্যন্ত বেহেশতে। তাহলে আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে গেল যে আমরা যে যেখানে থাকি না কেন, যে রোল প্লে করি না কেন, আমাদের জীবনে সব সময় আল্লাহ পাকের হুকুমের অধীনে আমাদেরকে থাকতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উসওয়ায় হাসানা হিসেবে কবুল করতে হবে। এটার মধ্যেই নাজাত নিহিত, অবশ্যই ইবাদতের মূল এসেন্স হচ্ছে এটা। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আপনাকে আমরা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, এবং ইবাদতের ব্যাপারে শুধু ও আলেম নন, বরং আলেম জগতেও কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে, যে আমরা ইবাদতকে একটু কর্নার করে ফেলেছি, ইবাদতকে কিছু অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করে নিয়ে এসেছি। ইসলাম আসলে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম এইভাবে করে ইবাদতকে একটা অংশবিশেষ মনে করে না। ইসলাম হচ্ছে শেখের কাছ থেকে যেটা আমরা আজকে পেয়েছি সেটা হলো একজন মানুষের বা বিশেষ করে একজন মুমিনের তার জীবনের সকল অঙ্গ প্রত্যঙ্গ সহকারে সবটুকুর উপর ইসলাম, ইসলামের অনুশাসনকে মেনটেন করাই হচ্ছে ইসলাম। তো আসুন আজকে আমরা এ পর্যন্ত জানতে পেরে শেখের শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহ খাইরুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা শেখ, আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুন এবং জাতির খেদমতের জন্য আল্লাহ তালা কবুল করুন। আর আমি দোয়া চাচ্ছি সবার কাছে আমাদের লন্ডনের বিশিষ্ট একজন আলেম, আলেমে দিন মুফতি আব্দুল মুনতাকিম সাহেব খুব বেশি অসুস্থ আছেন, উনি হার্ট অ্যাটাক হয়ে, আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমি, আল্লাহ তালা ওনাকে শিফা আজিল্লা নসিব করুন দোয়া করছি।
আর আজকের জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এনলাইটেন জার্নি প্রোগ্রামটির ইতি টানছি এখানে জাযাকুমুল্লাহ খাইরান ফর এভরিওয়ান अगेन মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেস আস এন্ড ফরগিভ আস অল শুকরান ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা